আরেকটা রিমার্কেবল ডিসিশন আজকে রাজ্য মন্ত্রিসভা নিয়েছে। আপনারা জানেন 2010 সনে 1450টা পোস্ট বিএসসি পিউর 870, বিএসসি বায়ো 580, অন ফিক্সড ওয়ে বেসিস পোস্ট ক্রিয়েশন করেছিল দিদান গভর্নমেন্ট। ডেট অফ পোস্ট ক্রিয়েশন হল 6/8/2010 এবং এই পোস্ট ক্রিয়েশনের পরে মনে রাখবেন অন ফিক্সড পে বেসিস এই পোস্ট ক্রিয়েশনের পরে অ্যাডভান্সমেন্ট দিল 25/8/2010। রিক্রুটমেন্ট হলো 1000, বিএসসি পিউর 600 এবং বিএসসি বায়ো 400। তারা চাকরিতে জয়েন করল 2 জুলাই 2012 থেকে 10 জুলাই 2012 জয়েন করার ডেট। তাদের 5 বছর পূর্ণ হয়ে গেছে 2017 সনে, কিন্তু তৎকালীন সরকার তাদেরকে রেগুলারাইজ করেনি। কেন করেনি আপনারা জানেন, ফিক্সড পে যদি কোন লোককে রাখা হয় তার জন্য যদি সেখানে যদি কিপিং ইন অ্যাডভান্স অফ রেগুলার স্কেল পোস্ট না রাখা হয় তাহলে তাদেরকে রেগুলার করতে পারবেন না। এরকম শুধু সাইন্স গ্রাজুয়েটের সাথে ক্ষেত্রে নয়, বিভিন্ন দপ্তরের বিভিন্ন চাকরির ক্ষেত্রে সমস্ত ইরেগুলারিটি তৎকালীন লেফট ফ্রন্ট সরকার একে পর এক বিভিন্ন দপ্তরে রেখে গেছে। দেখা গেল সত্যতে তারা 5 বছর পূর্ণ হওয়ার পরেও এমনকি ক্যাবিনেটে যায়নি। কোন ক্যাপ্টেন অ্যাভেঞ্জ করতে হলে রেগুলার পোস্টে যদি আমি যদি 500 জনকে চাকরি দিই ফিক্স পেতে, যদি রেগুলার চাকরি দিই, শব্দটা রেগুলার চাকরি দিই, যদি রেগুলার চাকরি দিই তাহলে সেই রেগুলার চাকরি দিতে গেলে আমাকে ক্যাপ্টেন অ্যাভেঞ্জে রেগুলার পোস্ট রেখে আসতে হবে, আর যদি না থাকে তাহলে ফিক্স আজীবন থেকে যাবে। কিন্তু করল না, এমনকি মন্ত্রিসভাতেও আসেনি। মন্ত্রিসভাতে কেন নিল না বোধগম্য না। আমাদের সরকার আসলো, আসার পরে দেখলাম যখন দাবি উঠলো যে সায়েন্স গ্রাজুয়েটদের রেগুলারাইজ করতে হবে, দেখা গেল পোস্ট ক্রিয়েশন নেই, পোস্ট ক্রিয়েশন নেই। যাই হোক, পরবর্তী সময় আমরা দেখছিলাম পোস্ট ক্রিয়েশন নাই। পরবর্তী সময় এই সায়েন্স গ্রাজুয়েটেরা হাইকোর্টে যায়, হাইকোর্ট থেকে সিদ্ধান্ত দেওয়া হয়। আমরা মানসিকভাবে আগে তৈরি ছিলাম যে তাদের রেগুলারাইজ আমরা করে দেব, আজকে মন্ত্রিসভা তাদের রেগুলারাইজ করার ঘোষণা করে দিয়েছে এবং এই দিতে গিয়ে সরকারের এরিয়ার সহ মানে 2017 থেকে যেদিন থেকে তাদের রেগুলার হওয়ার কথা সেদিন থেকে মে পর্যন্ত সবাইকে এরিয়া আমরা দিতে হবে। এই জন্য সরকারি কোষাগার থেকে অতিরিক্ত টাকা যাবে 49 কোটি 59 লক্ষ। বর্তমানে ওরা মাসে পাচ্ছে 20,475 টাকা করে, এখন রেগুলার হওয়ার পরে ওরা পাবে 33,853 টাকা বেসিক, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, 3% ডিএ সব কিছু মিলে এখন পাবে 33,853 টাকা। আগে বছরে খরচ হতো 23,04,66,600 টাকা বছর ওদের জন্য। এই সংখ্যাটা 938 বর্তমানে, এই সংখ্যা বর্তমানে 938, আর বর্তমানে বছরে যাবে 38,10,49,368 টাকা। এই আজকের এই সিদ্ধান্ত
সরকারের আর্থিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও বিজ্ঞান শিক্ষকদের প্রতি আমাদের আগেই আমরা বলেছি যে আমরা কোনো মতেই কারো চাকরির ক্ষতি হোক এটা আমরা কোনো সময় চাইনি, এবং আমাদের স্ট্যান্ড পয়েন্টও কোর্টে যেসব মামলা উঠেছে আমাদের সরকার পক্ষের স্ট্যান্ড পয়েন্ট যারা যেভাবেই চাকরি দেখ না কেন কারো ক্ষতি হোক যারা দিয়েছে তারা অপরাধ করেছে, কিভাবে দিয়েছে অন্যভাবে দিয়েছে সেটা আলাদা কথা, কিন্তু আমরা চাইছি আজকে বিজ্ঞান শিক্ষকরা আজকে রেগুলেশন, আমি ব্যক্তিগতভাবে নিজেও খুশি কারণ এটা আমার দপ্তর, সুতরাং তারা আজকে রেগুলার হলো। এই জন্য রাজ্য মন্ত্রিসভাকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই, এবং যারা রেগুলারাইজ হয়েছে তাদেরকেও দীর্ঘদিন তাদের দাবি পূরণ হতে যাচ্ছে সেজন্য তাদেরকেও আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আশা করব আগামী দিনে যেহেতু নিয়মিত হয়েছে আমার রাজ্যের ছেলেমেয়েরা যারা রয়েছে যারা স্কুলের সাথে যুক্ত রয়েছে তাদের পড়াশোনার দিকে ওরা আরো বেশি মনোনিবেশ করবে, এটাই আমার আবেদন থাকবে ওদের প্রতি।